সরকারের রাস্তা তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি মেম্বারের স্বামী ও বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি মালদার ইংলিশ বাজার ব্লকের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের 52 বিঘা এলাকা। গ্রামবাসী এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির মেম্বারের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা। অবশেষে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে রাস্তার কাজ শুরু হয়, কিন্তু রাস্তা তৈরির কাজে চক্রান্তের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয় স্থানীয় বিজেপি মেম্বারের স্বামী এবং বিজেপি নেতা বলে অভিযোগ। প্রতিবাদে গ্রামবাসীরা এবং ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য ওই বিজেপি নেতা এবং বিজেপি মেম্বারের স্বামীকে ঘিরে বিক্ষোভ দেখায়। যদিও এই বিষয়ে বিজেপি মেম্বারের স্বামীর বক্তব্য, এই রাস্তার দাবি দীর্ঘদিনের, আমরাও চাই রাস্তা হোক, কিন্তু রাস্তার অজুহাত দিয়ে দুটি গাছ কেটে ফেলা হয়েছে, এরই প্রতিবাদ জানিয়েছিল তারা। কিন্তু সরকারি রাস্তা তৈরিতে বাধা দেওয়ার যেটা অভিযোগ করা হচ্ছে তা একেবারে ভিত্তিহীন। এদিকে এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ এবং বনদপ্তরের কর্মীরা। যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং বনদপ্তর। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। দীর্ঘদিন পর হচ্ছে টিএমসি মেম্বার আসার পরে রাস্তাটাতে বর্ষার দিনে হাঁটা যায় না, তারপর রাস্তার যে গাছগুলো কাটা পড়লে তার এর আগে তার ছিঁড়ে পড়েছিল, মানুষ যদি মারা যায় তাহলে কে যায় না, এই বাপ্পা মন্ডল ব্যাঘাত ঘটাচ্ছে। কেন ব্যাঘাত ঘটাচ্ছে? কেন ওই যে গাছ কাটা হয়েছে বলছে নাকি ওটার জন্য, গাছটা কাটা হচ্ছে তো সুবিধার জন্যই তো রাস্তাটা বড় হবে, এখন রাস্তাটা ছোট আছে। কি চাইছেন আপনারা? রাস্তাটা হোক, রাস্তাটা যাতে হয়, অনেকদিন পর রাস্তাটা হচ্ছে। বিজেপি প্রার্থী বাপ্পা মন্ডল। আপনার নাম? আমাদের রাস্তা, আমরা জানি কালকে থেকে রাস্তার কাজ শুরু হয়েছে, আমরা জানি কি আমাদের রাস্তাটা হচ্ছে, আমরা সবাই কিন্তু খুশি। এই যে উনি একজন মহান ব্যক্তি, কি জানেন না বাপ্পা, বাপ্পা বলছে রাস্তা হবে না, কেন হবে না, রাস্তায় গাছ পড়েছে, রাস্তায় গাছ কেন, রাস্তাতে গাছ কেন, যদি বাড়িও যদি একটা দেওয়াল পড়ে রাস্তা, আমরা আমরা সেই দেওয়ালটাও দিতে চাই যেন রাস্তাটা হয়। কাজ থেকে প্রেগনেন্ট মহিলাদের যা অসুবিধা হয়, যে যে প্রেগনেন্ট সেই কিন্তু বলতে পারবে, তার 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 কিন্তু লোক বলতে পারবে না, ভালো লোক কিন্তু বলতে পারবে না। আমরা চাই যেন রাস্তা হোক, আর কোনো কোনো ঝামেলাই যেন না হয়। এটা যে অকারণে আমার স্বামীকে একবার জেরা করা হয়েছিল, বলেছিল এটা ঝামেলার জন্য নাকি ওই বাপি মন্ডল সব সাক্ষী জানে কি হয়েছে না হয়েছে, বাপি বাপির কাছ থেকে সিগনেচার নিয়েছে কি রাস্তা হবে, বাপি সিগনেচার কর, সেখানে বলেছে বলে ঝামেলা হয়েছে, ঝামেলা সাক্ষী হিসাবে ওকে দায়ী করে দিয়েছে। তা আপনাদের রাস্তার কাজটা আটকে গেল কেন? বলছে গাছ কেটেছে, গাছ কেটেছে ওই জন্য বলে রাস্তায় রাস্তায়। আপনারা কি কি চাইছেন? আমরা চাই রাস্তাতে গাছ কেন, একটা দেওয়ালও যদি পড়ে সেই দেওয়ালটা ভেঙেও যেন রাস্তা করতে দেওয়া হয়, আমরা এটাই চাই। কোন এলাকা এটা? কোন এলাকা? এলাকার নাম? আপনার নাম? রাস্তা হচ্ছে না কেন? কি চাইছেন আপনারা? আমরা রাস্তা চাই। আপনার নাম? আমাদের দীর্ঘদিন ধরে এই রাস্তার কাজ হচ্ছিল না, বন্ধ হয়েছিল প্রায় 35 বছরের এই বাসিন্দা বাগবাড়ি 52 বিঘা। তো আমরা পঞ্চায়েত সমিতির মেম্বার হওয়ার পরে আমি এই কাজটা নিয়ে এসেছি। তো কাজটা নিয়ে আসার পর আমাদের যারা বিরোধী বাপ্পা মন্ডল, দিলীপ পাল, সমীর মন্ডল, এরা আমাদের কাজে আটকাচ্ছে। যেহেতু রাস্তাটাকে আমরা একটু চওড়া করছি, চওড়া করার কারণে গাছ রাস্তার ধারে গাছ পড়েছিল, এলাকাবাসীর কোনো অভিযোগ নেই যে ওরা চায় রাস্তা, এবার গাছ রাস্তাতে পড়ার জন্য আমরা গাছ পারমিশন নিয়ে কাটিয়েছি, দুটো গাছ কাটানো হয়েছে,
ওরা কমপ্লেন করেছে যে রাস্তাটা যেন বন্ধ হয়ে যায়, কাজ না হয়। ওরা এই তিনজন মিলে অভিযোগ করেছে যে রাস্তার কাজ যেন না হয়, রাস্তাটা বন্ধ হয়ে যায় আজকে। তাই জন্য আমাদের পুরো গ্রামবাসী একত্র হয়ে এখানে এসে বলেছে যে না, কেন কাজ বন্ধ হবে, আমরা রাস্তার কাজ চাই। বাড়ি ঘর গাছ যেটাই পড়ুক না কেন, আমরা দাঁড়িয়ে থেকে ভাঙিয়ে দিই। এলাকাবাসী এই সবারই এক কথা। আপনার নাম? আমার নাম শম্পা সেন, সরকার পঞ্চায়েত সমিতির মেম্বার। হ্যালো, অভিযোগ যে রাস্তার কাজে বাধা দিচ্ছেন আপনি এবং বিজেপির অন্যান্য কর্মীরা, কি বলবেন? দেখেন, এখানে আমাদের কোনো অভিযোগ নাই, আর যারা ওরা বলছে গ্রামবাসীরা, সেটাও গ্রামবাসীকে ভুল বোঝানো হয়েছে। আমি যেমন আমি একটা কথা বলি, গ্রামবাসীর একটা ভুল বোঝানো হয়েছে এই জন্য যে আমাদের এর আগে রাস্তা হয়েছে, দুবার রাস্তা হয়েছে, একবার না দুবার, যেহেতু রাস্তাটা আবার রিপেয়ারিং হবে, সেই জন্য আমি বলছি যতটুকু হয় ততটুকু হবে। যেহেতু রাস্তাটা রাস্তা হবে, ওদের কোনো প্ল্যান নাই, টেন্ডার নাই, কোনো স্যাংশন নাই, তার উপরে যদি করে ওরা যেহেতু দু তিনটা গাছ কেটেছে, আমাদের মেনে অভিযোগ গাছ কাটবে কী জন্য? গাছটা যদিও কেটেছে, তাদের কাছে সিগন্যাল আছে, কিছুই নাই, কোনো প্রমাণ নাই ওদের কাছে গাছটা কী জন্য কাটছে, কতটা চওড়া কত রাস্তা হবে, না জেনে শুনে ওরা গাছটা কাটলো। গাছটা কাটলো আমাদের বাধার জন্য, রাস্তাটা হচ্ছে হোক, আমি চাইছি হোক, আমি মেম্বার, আমি বলছি রাস্তা হবে, মানুষ হবে, সবাই চলবো, সবাই দেখবো। বাচ্চা তো জোর জোর গাছ কেটেছে, গাছ কাটার জন্য বলেছি অভিযোগ দিয়ে, সেই জন্য আজকে আমাদের বাপ্পা মন্ডলের বাড়িতে সব অভিযোগ করছে। তা আপনাদের আপনাদের আপত্তি কী? আমাদের আপত্তি রাস্তা হবে, কিন্তু ওদের আপত্তি হলো যে রাস্তা করতে গিয়ে বাপ্পা বলছে বাধা দিচ্ছে, বাধা না, আমরা বলছি কোনো বাধা নাই, বাধা হয়েছে একটাই, আমাদের রাস্তা যে হচ্ছে, রাস্তা যে কাটলো, আমরা তো জানিনি, আমাদের কেউ জানে না, শুধু একমাত্র দুজন জানে, বিশ্বজিৎ সেন, শম্পা সেনের স্বামী, আর তারক বিশ্বাস, শম্পা সেন সরকারের স্বামী, ওরা জানে। আমি যেমন মেম্বার, আমি আমার নাম দিয়ে মন্ডল বিজেপি মেম্বার, বিজেপি মেম্বার বলছি আমি কিছু জানি না, আমার 1100 গ্রামবাসী 1100 কাটা হয়েছে, গ্রামবাসী এখন ভুল বুঝে এখানে নেওয়া হয়েছে বাপ্পা মন্ডলের বাড়িতে। আপনার নাম পরিচয়? আমার নাম সমীর মন্ডল, আমি রিপানি মন্ডলে থাকবো। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে। 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। Thank you.